মাংস, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কি বাকি নাসের ভাই? কাঁচা মরিচ। আজকে ঈদের দিন, হ্যাঁ, নামাজ টামাজ পড়ে আসলেন। এটা কি মুরগি না? খুব টেস্ট হবে তাহলে আজকে খানা। অসাধারণ। ঠিক আছে, চলো। তো নাসির ভাই, এখন কি পেঁয়াজ দিবেন? পেঁয়াজ মনে হয় এইভাবে রান্না ছাড়া স্বাদ হয় না, নাকি আর অন্য কোন স্টাইল আছে? রসুন, হ্যাঁ, রসুন দেওয়া হচ্ছে, তারপরে আদা দেওয়া হচ্ছে। ওয়াও, টমেটো, কয়েকটা এলাচি খুলতে হবে, একটু আদা, রসুনের রস আছে, এগুলো দিয়ে দিলাম। ভাই বলতেছে তোমার হাতে একটু মাখো, তোমার হাতে মাখলে নাকি টেস্ট হয়, তো এই জন্য আমি একটু মাখিয়ে দিলাম। যেহেতু হাঁসের মাংস তাহলে একটু গরম মশলা, জিরা। ও, খুব সুন্দর করা। আপনারা যদি কেউ জানেন বেসালার জন্য আমাদেরকে জানাবেন। বেসালার মরিচের গুঁড়া। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখন বুঝছি। অর্থাৎ আমরা সবাই বেসালার, সেই জন্য বেসালার বলতেছে। ভাই আজকে তো জাল হবে না, সেরকম জাল হবে না। এটা তাও বেসালার হলুদের গুঁড়ি আর সামান্য একটু দেন। এটা হচ্ছে ইন্ডিয়ার, ইন্ডিয়ার বেসালার দুনিয়া, ইন্ডিয়ার কেরালা, ইন্ডিয়ার কেরালা, হ্যাঁ, বেসালা। লবণ দেওয়া হয়েছে নি? লবণ, এটা কি কাশ্মীরি লবণ? তেজপাতা, আজকে যে ঈদ, ঈদের মতো তো লাগতেছে না? সবাই এখনো ঘুরেন না, সেজন্য আর দেখবেন না, এতটুকুই কাফি। খাটি জোর জানার তেল।
খাটি যোজন হতে না একবার খেলে দুইবার খেলে লাগে মজা আইবো খাটি যোজন তলে ঠিক আছে এখন কি মাখামাখি শুরু এখন মাখামাখি শুরু নাই না বইয়ে দিবে না না বই দিলে তো কি হইবো তে ভালো করে মাখতে হবে তারপর না এটা টেস্ট হবে কেন আপনি আমাকে মাখতে বলছেন যদি সুন্দরভাবে যদি না মাখি দিই তাহলে তো আমার বদনাম হবে কয়জন মানুষে খাবে নি আজকে এটা ঠিক আছে ২ কেজি হাঁস দিয়ে ২০ জন মানুষে খাবো আমরা হ্যাঁ ঠিক আছে সামিসের বাড়ি হবে খুব জোরে মাখা শেষ এখন চুলে বসাই দেব বসাই দিলাম এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে এটা হচ্ছে সালাদ ধনিয়া টমাটো শসা কাঁচামরিচ পেঁয়াজ তারপর লবণ আর সরিষার তেল দিয়ে এটারে মাখা হবে ফাইনালি মাংস হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সর্বশেষ কষানোর পরে ফাইনাল কষানোর পরে এই যে তেলগুলো উপরে চলে আসছে এখানে কোনো পানি ইউজ করা হয়নি মাংসর থেকে যা পানি বাইরে হয়েছে ওই পানি দিয়ে এগুলো কষানো হয়েছে অলরেডি মেহমান চলে আসছে বসে আছে তো মাংস হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব দিচ্ছি ধনিয়া পাতা খুব টেস্ট হবে আর এখানে এই মিন্ট চাটনি অর্থাৎ পুদিনা চাটনি এখানে পুদিনা রসুন কাঁচামরিচ টমাটো তার সাথে ধনিয়া সবগুলোকে মিক্স করে থেতো করে নিয়েছি ছেঁচে নিয়েছি ছেঁচনির মধ্যে এগুলোকে ছেঁচে নিয়েছি সেরকম অসাধারণ হয়েছে একটু জাল কিন্তু খুব টেস্ট হয়েছে